এবারের বিশ্বকাপ ক্রিকেটে অন্যতম ফেভারিট দল পাকিস্তান কথাটা যিনি বলছেন তার দিকেই অনেকে বাঁকা চোখে তাকাচ্ছেন মাত্রই যে কদিন আগে হোম সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাঁচশোন্নত সিরিজ হারল পাকিস্তান কিন্তু এবারের মন্তব্যটি খোদ ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মর্গানের দুই হাজার সালে অনেকবার হিসেব এলোমেলো করে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান সেই স্মৃতি মাথায় রেখেই মরগান বলছেন এবারে বিশ্বকাপে পাকিস্তান প্রধান ফেভারিট যদি নাও হয় দ্বিতীয় কি তৃতীয় ফেভারিট হিসেবেই তারা খেলতে নামবে পাকিস্তান যদি দ্বিতীয় বা তৃতীয় ফেভারিট দল হয় তাহলে প্রথম ফেভারিট দলটি কারা এই প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা প্রথম ফেভারিটের নাম মর্গান বলেননি তবে আকার ইঙ্গিতে নিজেদের কথাই বুঝিয়েছেন এই ইংল্যান্ডের ক্রিকেটার ক্রিকেট বোদ্ধারাও বলছেন এবার ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ সুবর্ণ সুযোগ ইংল্যান্ডের দলটাও বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের পর দুর্দান্ত ছিটকে গিয়েছিল ইংল্যান্ড সেটা নাকি একেবারেই ভুলে যায়নি ইয়ান মর্গান তিনি বলেন দুই সালে হঠাৎ করে বাংলাদেশ আমাদের থামিয়ে দিয়েছিল তবে সেই বাংলাদেশ বিগত চার বছরে আরো শক্তিশালী দল হয়ে উঠেছে যদি ওরা বিশ্বকাপ জিততে নাও পারে তারপরেও দলটি যে কোনো দলের জন্য বিপদের কারণ হতে পারে বাংলাদেশের কাছে সালে হারের পর থেকে বিশ্বকাপ চোখে রেখে দল গোছানোর কাজ শুরু করেছিল ইংল্যান্ড তবে এই বিরাট অধিনায়ক কিন্তু অভিন্নয় রেখেছে দলটি গত বিশ্বকাপের পর থেকে ওয়ানডে দলটাতেও খুব বেশি পরিবর্তন আসেনি ইংল্যান্ডের মর্গান এটাকে নিজেদের শক্তি হিসেবে মানছেন তিনি বলেন চার বছর ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলছি আজকে আমাদের দলের এই অবস্থানে আসার পেছনে অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই মুহূর্তে চাইলে আমরা আঠারো কিংবা জনের একটা স্কোয়াড বানাতে পারবো যারা প্রত্যেকে পনের জনের চূড়ান্ত স্কোয়াডের জায়গা পাওয়ার মতো দাবিদার সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ